আজ আমরা ভেক্টরের ক্রস গুণনটা দেখব। তো প্রথমে যদি বলি ক্রস গুণন কাকে বলে, ক্রস গুণন হচ্ছে এমন একটি গুণনের পদ্ধতি যেখানে দুটো ভেক্টর গুণন করলে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। আমরা এর আগে ডট গুণন বা স্কেলার গুণন দেখেছিলাম, সেখানে দেখেছিলাম দুটো ভেক্টর গুণন করে একটা কী রাশি হয়, স্কেলার রাশি। আর ক্রস গুণন, এর অপর নাম ভেক্টর গুণন, এখানে দুটো ভেক্টর গুণন করার ফলে আমরা কী পাবো, একটি ভেক্টর রাশি পাবো। তাহলে এটা প্রকাশটা কেমন হয় সেটা দেখি। এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ক্রস গুণ বোঝানোর জন্য ক্রস চিহ্ন দিতে হবে, আর যদি আমরা ডট গুণন বা স্কেলার গুণন বলি তখন এখানে একটা ডট চিহ্ন দিতে হয়। তাহলে এ ভেক্টর ক্রস বি, ডান পাশে কী পাবো, একটা ভেক্টর রাশি পাবো। আমরা জানি ভেক্টর রাশির মান থাকে এবং কী থাকে, দিক থাকে। সো প্রথমে মানটা যদি বলি, মানটা হবে ভেক্টর দুটির মান এ এবং বি এবং এদের মধ্যবর্তী কোণের সাইন, এটা হচ্ছে ক্রস গুণফলের মান। আর যেহেতু এ পাশে একটি ভেক্টর হবে, আমরা যদি মানের সাথে একটি একক ভেক্টর গুণন করলে কী হয়ে যাবে, সেটি একটি ভেক্টর হয়ে যাবে। তাহলে এ ক্রস বি এর মান দাঁড়াবে এ বি সাইন থেটা, আর ইটা এটি একটি একক ভেক্টর, একক ভেক্টর দ্বারা বোঝাচ্ছি আসলে একটা ডিরেকশন বা দিক। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান দাঁড়াবে এ বি সাইন থেটা। আমরা সবাই জানি থেটা ইকুয়াল জিরো ডিগ্রি বা 180 ডিগ্রি হলে সাইন থেটা ইকুয়াল জিরো হবে। তার মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি জিরো ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়, তাতে ক্রস গুণফলের মান কত আসবে, শূন্য হবে। এখন দুটো ভেক্টর কখন জিরো ডিগ্রি কোণে বা 180 ডিগ্রি কোণে থাকে, আনসার হচ্ছে যখন ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এ এবং বি পরস্পর সমান্তরাল হলে এ ক্রস বি এর মান হবে শূন্য। এবার আমরা দিক নিয়ে যদি কিছু জিনিস বলি, সেটা কি দাঁড়াবে, দিক কিভাবে বের করব। ক্রস গ্রহণের ফলে নতুন একটা ভেক্টর হবে, সেই ভেক্টরের দিক বের করার সিস্টেম হচ্ছে ভেক্টর দ্বয়ের সমতলে একটি ডান হাতি স্ক্রুকে বসিয়ে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর বরাবর ক্ষুদ্রতর কোণে ঘুরালে সেই স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে ঠিক সেই দিকে। তো যে কথাটা বললাম সেটা যদি আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ থেটা। আমরা যদি এ ভেক্টর এবং বি ভেক্টরকে ক্রস গুণন করি তাহলে নতুন ভেক্টরটা কোন দিকে যাবে, এটা বের করার সিস্টেম। এই ভেক্টর দ্বয়ের সমতলে একটি ডান হাতি স্ক্রুকে বসাবো। ডান হাতি স্ক্রু কোনগুলো, ঠিক যে স্ক্রুগুলো আমরা ডান হাত দিয়ে ক্লকওয়াইজ ঘুরালে ভেতরে ঢুকে আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে কোন দিকে উঠে বেরিয়ে আসবে। একইভাবে কিন্তু বাম হাতি স্ক্রু রয়েছে, বাম হাতি স্ক্রু কোনগুলো, আমরা যদি বাম হাত দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই সেগুলো ভেতরে ঢুকবে, ক্লকওয়াইজ ঘুরালে সেগুলো কী হয়ে আসবে, বের হয়ে আসবে। এখানে পার্টিকুলারলি কোনটা ইউজ করতে হবে, ডান হাতি স্ক্রু। তো যে ডান হাতি স্ক্রুকে এই ভেক্টর দ্বয়ের সমতলে, দ্যাট মিনস এই ভেক্টর দুটো যে তলে রয়েছে সেই তলের যে কোনো জায়গায় আমরা একটা স্ক্রু বসাবো। অনেকে ভাবে স্ক্রুটা বোধহয় এখানে বসাতে হবে, না, যে কোনো জায়গায় বসালেই চলবে। তো আমরা এখানে একটা স্ক্রু বসালাম, বসিয়ে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর বরাবর, আমরা যদি এ ক্রস বি করি তাহলে এটা প্রথম ভেক্টর, বিটা দ্বিতীয় ভেক্টর, আর যদি বি ক্রস এ করতাম তাহলে বি প্রথম ভেক্টর, এটা কি দ্বিতীয় ভেক্টর। তো এই এই হিসাব মতে এ প্রথম বি দ্বিতীয় ভেক্টর, তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর বরাবর স্ক্রুটা ঘোরাবো। এখন প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর বরাবর ঘোরানোর রাস্তা দুইটা, এক আমি এদিকে যেতে পারি, দুই এদিক দিয়ে ঘোরাতে পারি। পার্টিকুলার কোনটা, ক্ষুদ্রতর কোণে সেটা ঘোরাবো আমরা। এখানে এ দিতে গেলে ক্ষুদ্রতর কোণ হয় নাকি এ বরাবর গেলে, আনসার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এখানে যদি একটা স্ক্রুকে রেখে আমি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর বরাবর ক্ষুদ্রতর কোণে ঘোরাই তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে, সবাই বলো তো, উঠে আসবে। তার মানে এ ক্রস বি এর ফলে নতুন যে ভেক্টরটা হবে সেটা দিক হবে আমাদের দিকে। যদি আমরা এমনটা করতাম, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এবার যদি আমরা এ ক্রস বি করি, এখানে একটা স্ক্রুকে বসিয়ে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর বরাবর ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটা যদি আমরা ঘোরাই এটা কোন দিকে ঢুকবে, ভেতর দিকে ঢুকে যাবে। তার মানে এইবার এ ক্রস বি এর ফলে নতুন যে ভেক্টরটা সেটা ভেতরের দিকে ঢুকে যাবে। এটাকে আরও আমরা যেভাবে দেখাতে পারি, এই ক্ষেত্রে এ ক্রস বি ভেক্টরটা আমাদের দিকে উঠে আসবে, এটাকে অনেক সময়
এই একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা। এর মানে হচ্ছে যদি একটা তীর কখনো আমাদের দিকে আসে, আমরা জাস্ট তীরের কোন অংশটা দেখতে পারবো, মাথার অংশটা, জাস্ট একটা বিন্দু। আর এখানে কি হচ্ছে, নতুন ভেক্টরটা ভেতরে ঢুকে যাচ্ছে, এটাকে লেখা হয়। এর মানেটা কি, এর মানেটা দাঁড়াচ্ছে একটা তীর আমরা পেছন থেকে দেখলে তীরের পালক দেখতে পারবো, সেটা দেখতে অনেকটা কেমন দেখাবে, একটা ক্রসের মতো। এর মানে ভেক্টরটা ভেতরে ঢুকে যাচ্ছে, এর মানে ভেক্টরটা উঠে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস ভেক্টরের ফলে প্রাপ্ত ভেক্টরের দিক নির্ণয়। এই ডান হাতের স্ক্রু ছাড়াও আমরা রাইট হ্যান্ড রুল ইউজ করতে পারি। রাইট হ্যান্ড রুলটা কেমন, ঠিক আমাদের যে ডান হাত, আমরা প্রথম ভেক্টর বরাবর বসাবো, বসে দ্বিতীয় ভেক্টর বরাবর ঘুরাবো। এই ঘোরানোর সময় বিদ্যাঙ্গুলি যে দিকে থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রাপ্ত ভেক্টরের দিক। তাহলে এ ক্রস বি, বিদ্যাঙ্গুলি কোন দিকে, এই দিকে, তার নতুন ভেক্টরটা আসলে এই দিকেই হবে। এখানে যদি রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করতে চাই, এ ভেক্টর বরাবর হাত বসিয়ে আমরা কিন্তু বিয়ের দিকে ঘোরাতে পারছি না। তাহলে এ থেকে বিয়ের দিকে ঘোরালে বিদ্যাঙ্গুলি হবে কোন দিকে, ভেতর দিকে, এবার ভেক্টরটা ভেতরের দিকে। তাহলে আমরা রাইট হ্যান্ড রুলটাও ইউজ করতে পারি দিক বের করার ক্ষেত্রে, অথবা ডান হাতের স্ক্রু নিয়ম সেটাও ব্যবহার করতে পারি। আই ক্রস আই, এই দুটোকে যদি আমরা ক্রস গ্রহণ করি, আয়ের মান হচ্ছে ওয়ান, আয়ের মান হচ্ছে ওয়ান, আই এবং আই দুটো একই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, জিরো ডিগ্রি। আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান কত, জিরো, তার মানে আই ক্রস আই এর মান দাঁড়াবে জিরো। তবে এখানে একটা জিনিস একটু লক্ষণীয়, আমরা একটা ভেক্টর চিহ্ন দিয়ে রাখবো। কেন, ক্রস গ্রহণ করলে ডান পাশে কী রাশি, কী রাশি পাবো আমরা, ভেক্টর রাশি। এখানে শূন্য না লেখার মানে লিখবো শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর, যার আসলে মান নেই বাট দিক আছে, এই জন্য আমরা একটা ভেক্টর চিহ্ন দিয়ে রাখবো। একইভাবে এখানে বলতে পারি জে ক্রস জে, এটা কত, জিরো, কে ক্রস কে, এটা কত হবে, জিরো হবে। এখন আমরা যদি আই ক্রস জে বের করতে চাই তাহলে কী পাবো, এখানে সবাই একটু আমার হাতের দিকে খেয়াল করো, মার্কারটাকে আমি এক্স অক্ষ ধরলাম, মার্কারের সাথে এই হাতে যে পজিশনটা এটাকে আমরা ধরলাম ওয়াই অক্ষ, তাহলে উপর দিকে কে থাকবে, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই বরাবর যেটা রাখবো সেটাকে আমরা বলছি কি, জেড অক্ষ। তাহলে আই ক্রস জে, আয়ের মান ওয়ান, জে এর মান ওয়ান, এবং তাদের মধ্যবর্তী কোণ কত, নব্বই ডিগ্রি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি, সাইন নাইনটির মান কত, ওয়ান, তার মানে ডান পাশে আমরা মান কত পাচ্ছি, ওয়ান। এবার দিকটা কোন দিকে হবে, আইটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, জেটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে আই ক্রস জে আমাদের বিদ্যাঙ্গুলিটা কোন দিকে, উপরের দিকে, যেটা কোন অক্ষ ছিল, জেড অক্ষ বরাবর ছিল, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে, কে। একইভাবে আমরা যদি বলি জে ক্রস কে, তাহলে আমরা পাবো আই কে ক্রস আই করলে পাবো জে। যদি এগুলো আমাদের উল্টানো হয় তাহলে মানটা কি আসবে, মাইনাস আসবে। যেমন তোমরা যদি খেয়াল করো জে ক্রস আই এটা কত আসবে, এটা আসবে মাইনাস কে। কীভাবে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা কি অক্ষ, ওয়াই অক্ষ। এখন আমরা ক্রস গুণ করছি জে ক্রস আই, তাহলে জেটা কোন অক্ষ বরাবর, এই অক্ষ, আইটা এই অক্ষ বরাবর। তাহলে আমি যদি জে ক্রস আই করি, জে ক্রস আই, ভেক্টরটা কোন দিকে, নিচের দিকে, আমাদের জেড অক্ষ ছিল উপরে, এখন কোন দিকে যাচ্ছে, জে ক্রস আই কোন দিকে, নিচের দিকে, সেটা কী হবে, মাইনাস কে। তো এটা মনে রাখার জন্য আমরা এমন একটা কাজ করব, আই জে কে, এই যে তীরচিহ্ন, এই তীরচিহ্ন বরাবর যে কোনো দুটোকে গ্রহণ করলে তৃতীয়টা পাওয়া যাবে, যদি তীরচিহ্নের উল্টা হয় তাহলে মাইনাস আসবে। আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে, যদি বলো জে ক্রস আই মাইনাস কে, আই ক্রস কে মাইনাস জে, কে ক্রস জে মাইনাস আই। তাহলে আমরা একই ভেক্টর থেকে ক্রস গ্রহণের এই ইস্যুটুকু সবাই একটু ভালো করে খেয়াল রাখবো। এটা একটা সামান্তরিক যার এই সন্নিহিত বাহু দুটি এ ভেক্টর এবং বি ভেক্টর নির্দেশ করছে। এখান থেকে যদি আমি একটি লম্ব আঁকি, এটা এ, এটা বি ভেক্টর, থেটা কোণে রয়েছে, তাহলে লম্বটা কত হবে, বি সাইন থেটা, ঠিক। আমরা জানি বি ভেক্টরের দুটি উপাংশ রয়েছে, একটি হলো বি কস থেটা, অপরটা কি বি সাইন থেটা, বি সাইন থেটাটা এখানে বসালাম,
তাহলে এই সামদ্রিকের উচ্চতা কত? বি সাইন থিটা। ভূমিটা কত? এ। যদি বলা হয় এই সামদ্রিকের ক্ষেত্রফল কত, তাহলে কি পাবো? ভূমিটা এ, উচ্চতা কত? বি সাইন থিটা। তাহলে আমরা পাচ্ছি এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা আসলে কি? এ এবং বি এর ক্রস গুণফলের মান। তার মানে দুটো ভেক্টর যদি কোনো সামদ্রিকের সন্নিহিত বাহু হয়, তাদের ক্রস গুণফলের মানটাই সামদ্রিকে কী নির্দেশ করবে? ক্ষেত্রফল নির্দেশ করবে। আমরা একটু সূত্রটা খেয়াল রাখবো, কারণ আমাদের অনেক গাণিতিক সমস্যায় এটা কাছে আসবে।